আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আকাশ। আবারও চলে এসেছি আকাশ ফিশ অ্যান্ড বার্ড ফার্মের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রিন ওয়াটার। চলুন শুরু করা যাক। গ্রিন ওয়াটার এমন একটা জিনিস যেটাতে রঙিন মাছের জন্য অনেক উপকারী। গ্রিন ওয়াটারে রঙিন মাছ চাষ করলে অনেক কম খরচেই রঙিন মাছ চাষ করা যায়। গ্রিন ওয়াটারে কোনো অপকারিতা আছে বলে আমার জানা নেই। এই গ্রিন ওয়াটারে অনেক উপকার। এই গ্রিন ওয়াটারে মাছের কালার অনেক সুন্দর এবং ভালো থাকে। এই গ্রিন ওয়াটারে অটোমেটিক্যালি খাবার তৈরি হয়। গ্রিন ওয়াটারে যদি আমরা মাছ চাষ করি, যে অনেকে আছে লাইভ ফুড ব্যবহার করে মাছ চাষ করে, এমন যারা মানে তারপরে আপনার আছে অনেকেই মাইক্রোওয়ার্মস, ব্রাইন শিম ইত্যাদি অনেক রকমের দামি দামি খাবার ইউজ করে। আমাকে অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমরা তো অনেক দামি খাবার ব্যবহার করতে সমর্থ না, তো আমাদের জন্য কীভাবে কি মানে মাছ মানে ভালো কালার ভালো কোয়ালিটি মেনটেন করে মাছ পালন করতে পারবো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কীভাবে তৈরি করবেন গ্রিন ওয়াটার? প্রতিদিন যে পরিমাণে খাবার দেন তার থেকে সামান্য একটু পরিমাণে বেশি খাবার দেবেন, খুব বেশি না, সামান্য একটু পরিমাণে বেশি। সানলাইটের আলো যাতে আসে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, মানে যেখানে ট্যাঙ্কটা রাখবেন সেখানে যান ঠিকভাবে সূর্যের আলো পড়ে, এই বিষয়ে খেয়াল রাখবেন। তিন, মাছের ময়লা যখন পরিষ্কার করবেন তখন 30 মিনিট আগে ট্যাঙ্কের পানি ঘেঁটে দিবেন। ঘেঁটে দেওয়ার পরে 30 মিনিট রাখবেন এবং পরে সাইফন দিয়ে শুধু মাছের ময়লাটুকু তুলে ফেলবেন। 30% পানি ফেলে দেওয়া হলে আর পানি ফেলবেন না। হয়তো মনে হচ্ছে যে পানি ঘেঁটে পানি তো ঘোলায় আছে, আরও কিছু পরিমাণ পানি তুলে ফেলে দিই, তা করা যাবে না। পানি ঘোলা থাক, পানি ঘোলা হলে কোনো প্রবলেম নাই, মাছ তো ঘোলা পানিরই জিনিস। এই কয়েকটা বিষয় খেয়াল রাখলে আশা করি গ্রিন ওয়াটার তৈরি করতে পারবেন। ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা চাপবেন। ধন্যবাদ।